শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর পার্থ চ্যাটার্জিকে নিয়ে জেলে এবার হুলুস্থুলুস কাণ্ড কারণ সরকারের এক বড় মাথা পার্থ চ্যাটার্জির সাথে দেখা করেছেন এই খবরই কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে জেলে গিয়ে পার্থর সাথে দেখা করেছেন সরকারের এক বড় মাথা পিএসসির প্রাক্তন চেয়ারম্যান পার্থ চ্যাটার্জির সাথে দেখা করেছেন এবং কিছুক্ষণ পার্থ চ্যাটার্জির সাথে কথা বলেছেন তার সাথে বৈঠক করেছেন জেলে গিয়ে এমনই কিন্তু খবর এই মুহূর্তে উঠে আসছে এবং গোটা রাজ্য রাজনীতি এই খবরে এই মুহূর্তে উত্তাল এবং যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে গেছে ইডি সিবিআই যে প্রশ্নটা তুলে দিয়েছে পার্থ চ্যাটার্জির সাথে কি এমন কথা আছে যে বারবার জেলে গিয়ে পার্থর সাথে দেখা করছেন পিএসসির এই প্রাক্তন কর্তা আর এই খবরই এখন রাজ্য রাজনীতি উত্তাল জেলে গিয়ে পার্থর সঙ্গে দেখা করলেন পিএসসির প্রাক্তন কর্তা কেন খোঁজ নিচ্ছে ইডিসিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি চলতি সপ্তাহে ওই জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছেন পিএসসির প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত শুধু দেখা নয় তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে হয়েছে আর এই সাক্ষাৎকে ঘিরি শোরগোল পড়েছে বিভিন্ন মহলে দীপঙ্করবাবু কেন জেলখানায় গিয়ে এক বিচারাধীন বন্দির সঙ্গে দেখা করলেন এই প্রশ্নই তাকে কেড়ে এনেছে ইডি সিবিআই স্ক্যানারে সূত্রের খবর তার সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ নিয়ে পিএসসির ওই প্রাক্তন কর্তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান আমি তো জেলে যাইনি বলে দায় এড়াতে চেয়েছেন এমনকি এই বিতর্কে আমি কোনো মন্তব্য করবো না বলেও জানিয়ে দিয়েছেন তিনি তবে দীপঙ্করবাবু যাই দাবি করুন না কেন তার সূত্রে জানা গিয়েছে গত সোমবার বিকেল চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত দীপঙ্করবাবু প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি পার্থবাবুর সঙ্গে দেখা করে কথা বলেন জেলের একটি সূত্রে জানা যাচ্ছে এই প্রথম নয় এর আগেও বার দুয়েক তিনি প্রেসিডেন্সি জেলে এসে পার্থবাবুর সঙ্গে কথা বলে গিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থবাবুর পাশাপাশি এই জেলেই বন্দী রয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসা সিনহা অশোক সাহা প্রসন্ন রায় প্রদীপ সিং সুবীরেশ ভট্টাচার্যরা বাসেই আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দী রয়েছেন অর্পিতা মুখার্জি জানা গেছে পার্থবাবু ছাড়া বাকিদের সঙ্গে অবশ্য দীপঙ্কর দাসগুপ্ত দেখা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে তার একান্তে কথা হয়েছে এর মধ্যেই উঠে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য কয়েকদিন আগে শহরে একটি জায়গায় আলোচনায় বসেছিলেন কয়েকজন আইনজীবী সেখানে মূলত এই মামলার গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে সেখানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দীপঙ্কর দাসগুপ্ত মামলার বিষয়বস্তু নিয়ে তিনি তার বক্তব্য পেশ করেন আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জেলে গিয়ে পার্থর সাথে দেখা করেছেন দীপঙ্কর দাসগুপ্ত প্রাক্তন পিএসসি কর্তা রাজ্যের প্রভাবশালী ব্যক্তি তিনি রাজ্য সরকারের প্রভাবশালী ব্যক্তি কারণ তিনি প্রাক্তন পিএসসি কর্তা ছিলেন এবং এই মুহূর্তে যখন একে একে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন কর্তারা প্রাক্তন পর্ষদ সভাপতি প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সবাই গ্রেপ্তার হয়েছে আর এই মুহূর্তে আরও এক প্রভাবশালী ব্যক্তি পার্থ চ্যাটার্জির সাথে বারবার জেলে গিয়ে মিটিং করছেন এবং তিনিও এখন এই মুহূর্তে ইডি এবং সিবিআই এর স্ক্যানারে ইডি এবং সিবিআই তাকে জেরা করতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তাহলে কি অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে চলেছেন প্রাক্তন এই পিএসসি কর্তা না অন্য কোনো নিয়োগ দুর্নীতিতে জড়াতে চলেছেন প্রাক্তন এই পিএসসি কর্তা সেটা ভবিষ্যৎই বলবে বন্ধুরা আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো নজর রাখবো সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন